মহেশতলায় বজবজ ট্রাঙ্ক রোডে ইএসআই হাসপাতালের কাছে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন এক ব্যক্তি শম্ভু মণ্ডল, বয়স 70। জানা যায় ইএসআই হাসপাতালের দিক থেকে বজবজের দিকে হেঁটে যাচ্ছিলেন আহত ওই ব্যক্তি। ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি ব্যাটারির মালবাহী গাড়ি এসে ধাক্কা মারে। ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে পড়ে আহত ওই ব্যক্তি। স্থানীয়রা আহতকে উদ্ধার করে ইএসআই হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। ইতিমধ্যে ওই গাড়ি এবং চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মহামায়াপুর চাউল বজবজ 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 তো মহামায়াপুর চাউলপুর লুঙ্গি থেকে এই বজবজ দিকে যাচ্ছিল, হেঁটে হেঁটে যাচ্ছিল, এই পার দিয়ে সাইড চেপে যাচ্ছিল ফুটপাত দিয়ে। আমি এখান থেকে রাস্তাটা ক্রস হচ্ছিলাম ওপারে যাবো বলে, আমি মিডিল পর্যন্ত গেছি, দেখি আওয়াজ হয়েছে, একটা জোরের আওয়াজ হয়েছে, ঘুরে দেখি ওই ব্যাটারি গাড়ি ধাক্কা মেরেছে। তার দোষ আছে, তুই ফোনে কথা বলছিল একাতে, একাতে গাড়ি চালাচ্ছিল, ওই ভদ্রলোক কি হেঁটে 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 আসছিল, এদিকে যাচ্ছিল সামনে বাড়ি মণ্ডল পাড়ায়। হ্যাঁ, গাড়ি পিছন দিয়ে ছিল, পিছন ধাক্কা মারে। তারপরে কি হলো? পড়ে গেছে উনি, তারপরে তোলা হয় কানে, কানে রক্ত পড়ে গেছে, এক বালতি রক্ত বেরিয়েছে। আর ওনাকে কি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, ইএসআই হসপিটালে পাঠানো হয়েছে। এখন কি অবস্থা? বলছে বাঁচার সম্ভাবনা কম আছে। গাড়ি যাবে দাঁড়িয়ে গেছিলো, ওকে ধরেছি, সঙ্গে পাঠিয়েছি। হ্যাঁ, থানায় এসেছিলো, মস্তা থানায় এসেছিলো, গাড়ি তুলে নিয়ে গেছে, আটক করে নিয়ে গেছে। ইএসআই হসপিটাল ঘুমুর জেলা। আপনার নাম? রাকেশ সাহু।